হ্যালো ভিউয়ার, আমি সকাল মামুনা ম্যাচকে আপনাদেরকে দেখাবো কীভাবে প্লেট অ্যাপস থেকে আপনারা মুক্ত পেতে পারেন। সো প্লেট অ্যাপস আমাদেরকে অনেক দিন ধরে যা লাগতেছে, তো প্লেট অ্যাপসের কারণে আমরা কিছু করতে পারতেছি না। এর একটা নির্দিষ্ট একটা সেটিংস আছে, সো আপনারা ওইখান থেকে সেটিংসটা যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে প্লেট অ্যাপস আপনাকে আর কোনো দিন চালাবে না। আপনি যে কোনো ভার্সনের বিডমেট অ্যাপস আপনি নামিয়ে থাকেন কোনো প্রবলেম নাই। সবচেয়ে আধুনিক যে বিডমেট অ্যাপসটা আছে ওইটা আপনি নামিয়ে তারপরে এই কাজটা করতে পারেন, তাহলে আর কখনও এই প্লেট যে অ্যাপসটি আছে এটি আপনাকে জ্বালাইতে পারবে না। সো আমি এখন আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে এই কাজটা করতে হয়, এই সেটিংকে সেট করতে হয়। তো আপনি সর্বপ্রথম আপনার যে বিডমেট অ্যাপসটি আছে ওইটার ভিতরে প্রবেশ করবেন। সো এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা হয়তো জানি নেই। তো আপনি যে দেখেন মি একটা অপশন চলে আসছে, সো মি অপশনের মধ্যে ক্লিক করবেন। সো এক মিনিটের ভিতরেই কিন্তু আপনি এটা করতে পারবেন, এটা খুবই সহজ। তো মি অপশনে ক্লিক করলাম, তো মি অপশনে ক্লিক করার পর দেখবেন এই যে এখানে একটা সেটিংস লেখা আছে, কী চলে আসছে সেটিংস লেখা আছে। তো আপনারা সেটিংসের মধ্যে ক্লিক করবেন, তো আমি সেটিংসের মধ্যে ক্লিক করলাম। তো সেটিংসের মধ্যে ক্লিক করার পর এই যে দেখেন কিছু ইন্টারফেস চলে আসছে। সো এইখান থেকে আপনি কী করবেন, এই যে দেখেন আদার্স নামের একটা অপশন আছে, এই যেখানে প্লেয়ার আপডেট এইগুলো লেখা আছে, তো এইখানে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। সো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আসল খেলাটা চলে আসছে। সো এই যে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে, এইখান থেকে আপনার অনেক কিছু করতে পারবেন। তো এই যে প্রথমটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোয়ালিটি, যে বিডমেটের যে কোয়ালিটি আছে ওইটা এইখানে শো করতেছে। তো আমার আগের বিডমেট তো এই কারণে 720 দেওয়া, তো আপনারা হয়তো নিউটা নামাবেন, নতুনটা নামাবেন ওইটার মধ্যে আরও বেশি দিতে পারবেন, 1080 হয়তো আরও বেশি দিতে পারবেন। তো এইভাবে সেট করে দিবেন। তো এই যে দেখেন যে দুই নাম্বার অপশনটা, সো দুই নাম্বার অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্লিক করবেন দুই নাম্বার অপশনে, যে 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 এটা এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে একটা হচ্ছে গা আপগ্রেড টু প্লেট, মানে যে প্রথমটার মধ্যে দেখেন দেওয়া। তো দ্বিতীয়টার মধ্যে দেখেন ইন্টারনাল প্লেয়ার, মানে সেডের যে প্লেয়ারটা আছে বা ইন্টারন্যাশনাল যে প্লেয়ারগুলো আছে ওইগুলো মানে সেট আপ করা। তিন নাম্বারটা দেখেন আদার্স প্লেয়ার, মানে ম্যাক্স প্লেয়ার নিচে কিন্তু লেখা আছে, তো আপনি শুধু ম্যাক্স প্লেয়ারটার মধ্যে ফিল আপ করে দেবেন। সো ফিল আপ করে দেওয়ার পরে এখান থেকে একটা অপশন চলে আসছে অটো প্লেয়ার ভিডিও, সো এটার মধ্যে কিন্তু এটা অফ করে দেবেন আপনারা। তো এটা অফ করে দেওয়ার পর দেখবেন আপনারটা সেট হয়ে গেছে, তো আদার্স ভিডিও দেখেন সেট হয়ে গেছে গা। তো এইভাবে আপনারা কাজটা করেন, হয়তো দু একজনের ফোনে প্রবলেম হতে পারে কিন্তু ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।